ভারতীয় দেখানোর বাংলাদেশে মুক্তি পাচ্ছে শ্রদ্ধা কাপুর ও রাজকুমাররাও অভিনীত বলিউড সিনেমা স্ত্রী টু জানা গেছে সিনেমাটি আমদানি করছে প্রযোজনা প্রতিষ্ঠান দিয়ে অভি কথা চিত্র এরই মধ্যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে আমদানির অনুমতিও পেয়েছেন তারা চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন থেকে ছাড়পত্র পেলে আগামী পঁচিশ অক্টোবর বাংলাদেশের সিনেমা হলে মুক্তি দিতে চায় আমদানিকারক প্রতিষ্ঠান এদিকে স্ত্রী টু সিনেমার বিপরীতে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে চয়নিকা চৌধুরী পরিচালিত চলচ্চিত্র প্রহেলিকা দু হাজার রোজার ঈদে মুক্তি পেয়েছিল সিনেমাটি যেখানে অভিনয় করেছেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি ও অভিনেতা মাহফুজ আহমেদ গত পনেরোই আগস্ট ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায় হরর কমিটি ঘরানার সিনেমা স্ত্রী টু বর্তমানে বিশ্বব্যাপী সিনেমাটির আয় প্রায় নয়শো কোটি রুপি ভারতে সর্বাধিক আয় করা হিন্দি সিনেমা এখন স্ত্রী টু এখন পর্যন্ত সিনেমাটি শুধু ভারতেই আয় করেছে পাঁচশো পঁচানব্বই কোটি রুপি সাফল্য পাওয়া ছবিটি বাংলাদেশে কেমন ব্যবসা করে সেটা এখন দেখার পালা অমর কৌশিক পরিচালিত স্ত্রী টু সিনেমায় শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও ছাড়াও আরও অভিনয় করেছেন বরুণ ধাওয়ান অক্ষয় কুমার পঙ্কজ ত্রিপাঠী অভিষেক অপর অপরশক্তি খুরানা সহ অনেকে